Hello everyone, this is Mama Sadhguru Sajib from MSH Sajib's blog. Bolte silam, kajin dhara ek long tour jabo. Daily vlog chai pasta apko diye chhi. Lockdown mein dudra to baro tour diye chhi, dekhen hoy to. Jaa dekhen hai, abhi se dekhen. Tumo sabse kya kishta karn? আর হচ্ছে কোথায় যাচ্ছি এখন বলবো না, ভিডিও একবারে চিরাঙ্গবন্ধ পৌঁছায় গেলে আসলে আমি কোন দিকে যাবো, গান্ধব রাঙামাটি কক্সবাজার না নীলগিরি, এটা আপনারা বুঝে যাবেন। আর হচ্ছে আমার আর কথা বেশি বাড়াচ্ছি না, আমি দেরি হয়ে গেছে, যে 9:30 বাজে, আমার একজনকে পিক করতে হবে। আমার সাথে প্লেনে সরে যাচ্ছে বিন্দু ভাই, পরিচালক ব্লগিং 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 ম্যান, বেশ পরিচালক আমার মতে, এবং মাথা নষ্ট একটা কোরিওগ্রাফার প্লাস ভিডিওগ্রাফার, হোয়াটএভার, লেটস গো। কই যাবো জানি না, ঠিক না ভাইয়া? এটা সারপ্রাইজই থাক। Hi everyone, just কাঁচপুর ব্রিজ থেকে ক্রস করছি আমরা, সাথে আমাদের আছে আছে বিন্দু ভাই, এবং হঠাৎ মানে 2 সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমে গেল গা, তো আমরা একটা জায়গা দ্বারা আছি, যে জায়গাটার নাম আসলে জগন্নাথ সম্বন্ধ, ভিডিও চেস করে নিলাম আমরা। ইনশাল্লাহ বৃষ্টি একটু কমলে রওনা দেবো। হ্যালো এভরিওয়ান, আমরা বর্তমানে দেবীদ্বার ক্রস করলাম কুমিল্লা, এখান থেকে 12 কিলো। আমরা আসলে কই যাচ্ছি এখনো বলবো না, কুমিল্লা যাই, তারপরে চিরাং যাই, তারপরে কই যাবো এটা পরে দেখা যাবে। সোজা কুমিল্লা, সোজা চট্টগ্রাম, ডানে চাঁদপুর, কই যে যাই, কই যাওয়া যায়। আমাদের স্যার বললো যেহেতু এটা ভালো না, তাহলে এটা ভালো না, দেখি সামনে কোথায় যাই, কই যায়, খাওয়া দাওয়া করা যায়, খিদে লাগছে ভালোই। তো আমরা চলে এসেছি গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস। জাহিদ জাহিদ সিয়ার জেড, হ্যাঁ, সিটি রাইডার্স গ্রুপ না, আমার হচ্ছে ব্লগ হচ্ছে MSH সজীব, MSH সজীব ইউটিউব। সো আমরা গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে চলে আসছি, খিদায় চিম্পা লেগে গেছি, কিন্তু পায়ের অবস্থা খারাপ। কই যাবো আসলে কিন্তু জানি না। তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম, এখান থেকে চিটা হচ্ছে 128 কিলো। জানি না কক্সবাজার নাও যেতে পারি, বান্দরবনে চলে যেতে পারি, আবার কোন দিকে যে যাই আসলে যাই না এখনো, তবে বান্দরবনে তো কক্সবাজার যে কোনো একটা জায়গায় যাবো, চলে যাবো ইনশাল্লাহ। তো সাথেই থাকেন, রাত্রেবেলা আসলে ভিডিও ভালো আসে না, সো ওরকমভাবে আমি আর দেখা যাচ্ছে না। এখনকার মতো টাটা।
Hello everyone. এখন বাজে হলো সময় সকাল 6:30 আমরা অলরেডি চিরাং শহরে ঢুকে গেছি এখন কোন দিকে যে যাব বান্দরবান নাকি কক্সেস বাজার তো ভোটিং এ কক্সেস বাজারটা বেশি ছিল তো চলেন কক্সেস বাজার দিয়েই যাই আমরা মোটামুটি কুমিল্লার পর থেকে কুমিল্লা একটা ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়া করে রওনা দিছি তারপরে ঠিক কুমিল্লা থেকে 4-5 কিলো যাওয়ার পরে যে বৃষ্টিটা নামছে নামার পরে বৃষ্টি ছাড়ছে হচ্ছে আপনার মেয়ের শহরের একটু আগে আগে মানে পুরো টাইম বৃষ্টি ছিল এবং পুরো ভিড়টা শেষ তো চলান যাই ইনশাল্লাহ দেখা হবে কক্সেস বাজার বেশি না 170 কিলোর মতো বাকি আছে অলরেডি এখন পর্যন্ত 270 কিলো 271 কিলো চালা ফেলছি আর কতক্ষণ লাগবে যাইতে যাই না দেখি 5:45 বাজে তো 8টার মধ্যে পৌঁছায় যাওয়ার ট্রাই করবো 173 কিলো তো আশা করে পৌঁছায় যাব তো থাকেন একবারে কক্সেস বাজারে আমরা চিল করা শুরু করি চিরাং শহরটাও কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা চিরাং শহর দেখতে চাইলে দেখতে পারেন এনজয় করেন সবার দোয়া করবেন জানি ঠিকঠাক মতো তো পড়ছে ইনশাল্লাহ যাবোই ঘোড়া দেখা যাচ্ছে একটা সিএনজি একটা চলে আসছে বাস একটা থেমে গেছে বিন্দু ভাই ভিজা বিরক্ত হয়ে গেছে তবে ইনশাল্লাহ আমি তাকে সে একটা অন্য রুট সাজেস্ট করছিল বাট ওই রুট দেওয়া 16 মিনিট আগে পৌঁছেতাম বাট ওই রুট দিয়ে আসি না দেখে সে বেজার মন বেজার হয়ে বসে আছে আমি বললাম ভাই আপনি 16 মিনিট হিসাব করে রাখেন কয় ঘন্টা দেখাইছে ম্যাপে দেখেন তার যে 16 মিনিট আগে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ভাইয়া থাকেন ভাইয়া বোনেরা সবাই মিলে থাকেন আমরা কক্সবাজার যাই কক্সবাজার আগে মোটামুটি 8-9 বার আসছি বাইক নিয়ে 2 বার আসছি বাট ব্লক করতেই ফার্স্ট আসছি মাথা নষ্ট দৃশ্য এই সাইডে বালির স্তর আর এই সাইডে গাছপালা কক্সবাজারে আমি আসছিলাম আরো মোটামুটি 3-4 বছর আগে তখন এই রাস্তাটা ভালো ছিল এখনও 50 কিলো বাকি আছে রাস্তা কিন্তু এখন এত ভাঙা ছিল রাস্তা তার কোনো বাপমা নাই অ্যাটলিস্ট বাইকটা আসলে রাস্তার অবস্থা খুব খারাপ মানে গাড়িতে আসলে যা তা কিন্তু রাস্তার অবস্থা ভালো না আর 50 কিলো আছে
গুড়ি গুড়ি বৃষ্টির নাম ছিল, কিন্তু এখন আবার নাই, সেজন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম, লাগাই অনেক কষ্ট করে আপনাদেরকে সিনসিনারি দেখাবো। দোয়া করেন যাতে ওই ঠিক কক্সবাজারে 10-15-20 কিলো বাকি থাকতে, খুব সুন্দর সুন্দর পাহাড় আছে, কতগুলো পাহাড় প্লাস খুব সুন্দর ভিউয়ের ই আছে আর কি। এই যে দেখেন রাস্তার অবস্থা কক্সবাজারে যাওয়ার ব্যাঙ্ক থেকে, হচ্ছে অবস্থা। দোয়া করেন যেন সুন্দর পরিবেশগুলো দেখাতে পারি, এখানে খুব একটা দেখার মতো কিছু নাই, সামনে দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা চলে আসছি কক্সবাজার।